জয়েন বন্ধুরা তোমরা কিছু তোমাদের প্রিয় হ্যাথ ওয়াটারফর্স অ্যাডামি তোমাদের সামনে যে অফিসিয়ালি এ এ আই টপ ফাইভ গভর্নমেন্ট জব ভ্যাকান্সি যেখানে উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান পাস করলে এখানে আবেদন করতে পারবে এখানে একটা অত্যন্ত পয়েন্ট যেখানে নব্বই দিনের সরকারি চাকরি পাবে কথাটি শুনে অবাস্তব মনে হলো এ কথাটি সত্য ভিডিওটি সম্পূর্ণ দেখো এই ভিডিওতে আমরা সম্পূর্ণ কিছু আলোচনা করছি যেখানে এ আই টপ ফাইভ গভর্নমেন্ট জব ভ্যাকান্সি যেখানে তোমরা মেল ফিমেল পদ থেকে আবেদন করতে পারছো এবং এখানে তুমি নব্বই দিনের সরকারি চাকরি পেয়ে যাবে যেহেতু একটা ভালো ভ্যাকান্সি অবশ্যই মনে হয় তোমাদের ভিডিওটি দেখে অবশ্যই তোমার আবেদন করা উচিত এখানে পাঁচটি সরকারি সরকারি চাকরি নিয়ে আলোচনা করবো তাহলে ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখো দেখে এলিজিবল বলে মনে হয় যে আমি এই পোস্টের ক্ষেত্রে যোগ্য এবং নব্বই দিনের মধ্যে সরকারি চাকরি পাবো তাও আবার সেন্ট্রাল গভর্নমেন্টের তাহলে তুমি অবশ্যই আবেদন করতে পারো যেখানে শারীরিক মাপযোগ ছাড়াই নিয়োগ এখানে কোনো উচ্চতা কোনো রকম দৌড় কোনো কিছুর প্রয়োজন পড়ে না সরাসরি এখানে নিয়োগটি করায় কিছু পোস্টের ক্ষেত্রে এক্সাম হয় কিছু পোস্টের ক্ষেত্রে এক্সাম হয় না এবং বিনা এক্সামে তোমাদের নিয়োগ করায় এক্সাম মানে পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউর ভিত্তিক নিয়োগ করায় তুমি যোগ্য বলে মনে হলে তো আবেদন করবে আর আমি বারম্বার করে একটা রিকোয়েস্ট করি যারা চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নিত্য নতুন ধরনের তুমি সরকারি চাকরি আপডেট পেয়ে যাবে এই চ্যানেলে আমি যে চ যে সমস্ত সরকারি চাকরি নিয়ে আলোচনা করি সেই সমস্ত কোনো ইউনিক কোনো ইউটিউব চ্যানেলে এখনও আপলোড করা হয় না তো নব্বই দিনে যেহেতু তুমি সরকারি চাকরি পাচ্ছ আমার মনে হয় তো ভিডিওটি দেখে তোমাদের অবশ্যই আবেদন করা উচিত যেখানে এ এ আই তোমাদের কোনো রিক্রুটমেন্টই করায় একটা সেন্ট্রাল গভর্নমেন্টের জব অবশ্যই ভিডিওটি দেখে আবেদন করো তো ভিডিওটি আমি সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করছি ভিডিও তো তোমরা সম্পূর্ণই দেখো এখানে অনেক স্কিন তোমরা দেখতে পেয়ে যাবে যেখানে এই নিয়োগটি যে করায় সেটি সেন্ট্রাল গভর্নমেন্টে যেটা নিয়োগটি করায় এখানে তোমরা দেখতে পাচ্ছ মিনিস্ট্রিয়াল অফ সিভিল যেখানে অ্যাভাউট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই রিক্রুটমেন্টটি করায় এখানে থেকে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে যেখানে স্যালারির মানে এখানে যদি দেখা যায় না তো চুয়াত্তর হাজার টাকা স্যালারি পাচ্ছ এজ লিমিট আঠারো থেকে সাতাশের মধ্যে হতে হবে যেখানে কোন পদে নিয়োগ করেছে একটা হলো এটিসি তো ইয়ার ট্রাফিক কন্ট্রোলার পদ যেখানে তোমরা একটা জুনিয়র জুনিয়ার এক্সিকিউটিভ গ্রুপ সি পোস্ট এখানে মেল ফিমেল প্রত্যেকেই যোগ্য এখানে মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারবে এই পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে আর এখানে বলে রাখি এই ভিডিওটি যেমন তুমি দেখছো এই ভিডিওটি না তুমি বন্ধুদের মাঝে শেয়ার করবে যেহেতু নব্বই দিনে সরকারি চাকরি পাচ্ছ তোমাদের অফিসিয়ালিভাবে প্রুফ দেখাবো তো দেখো কত ফাস্ট রিক্রুটমেন্ট হয় এখানে কত ফাস্ট এখানে রিক্রুটমেন্ট করায় এবং নব্বই দিনে তুমি সরকারি চাকরি পাবে এটা একদম বাস্তবতার সত্ত্বেও তুমি মিলিয়ে নিতে পারবে অফিসিয়ালি প্রুফ দেখাবো ভিডিওতে সম্পূর্ণ ওয়াচ করো এই ভিডিওটি ওয়াচ করলে আশা করা যায় তুমি নব্বই দিনে সরকারি চাকরি পাবে যাদের বয়স পার হয়ে যাচ্ছে সরকারি চাকরি পাচ্ছ না দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো যে আমি সরকারি চাকরি পাচ্ছি না তারপর সেন্ট্রাল গভর্নমেন্টের জব তাহলে তুমি এই ভিডিওটি দেখে আপদ করতে পারবে আমি প্রত্যেকটা জিনিস ডাটা ক্লিয়ার করে বোঝাবো একটি ভিডিওটার মাধ্যমে তোমাদের যে কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সে কমেন্ট করে জানতে হবে অবশ্যই সাথে সাথে হেল্প করার চেষ্টা করবো আসুন প্রত্যেকের বোঝা গেছে এখানে অনেক দেখতে পাচ্ছ প্রথম যে একটা ভ্যাকান্সি নিয়ে আলোচনা করলাম আমি বললাম এখানে কি টপ পাঁচটি গভর্নমেন্ট সরকারি চাকরি নিয়ে আলোচনা করব টপ পাঁচটি প্রথমে আমি এক নাম্বার সম্পর্কে আলোচনা করছি এক নাম্বার যেটা ভ্যাকান্সি সেটি তোমাদের ডিসকাস করে অথবা আলোচনা কিন্তু করে দিচ্ছি এখানে প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এ এ আই অ এ সি জুনিয়র এক্সিকিউটিভ রিক্রুটমেন্ট দু টু টোয়েন্টি টোয়েন্টি ফোর এটা রিক্রুটমেন্ট করেছে দু হাজার চব্বিশ যেটা রিক্রুটমেন্ট সেটা হল এ এআই তবে হচ্ছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের জব এখানে বলে রাখি এখানে কোনো রকম কোনো পরীক্ষা হয় না এখানে সরাসরি বেশি কিন্তু এক্সামের মাধ্যমে কিন্তু নিয়োগ করায় না এখানে সরাসরি ইন্টারভিউর ভিত্তিক কিন্তু এখানে রিক্রুটমেন্ট করায় এখানে তোমরা প্রতিটি তথ্য দেখতে পেয়ে যাবে যেখানে মিনিস্ট্রিয়াল অফ তোমাদের সিভিল অ্যাভেন তোমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রিক্রুটমেন্ট করায় এটিসি তোমার ইয়ার ট্রাফিক কন্ট্রোলার পদের ভ্যাকান্সি যেখানে জুনিয়র এক্সিকিউটিভ গ্রুপ সি পোস্ট যেখানে মেল ফিএল পোড় থেকে আবেদন করতে পারছো রাজ্যের তেইশ জেলা থেকে তুমি এখানে আবেদন করতে পারবে যেখানে এখানে স্যালারির মান এখানে যদি তোমরা দেখো তো লাখবার তোমরা স্যালারি পেয়ে যাচ্ছ চুয়াত্তর হাজার টাকা তোমার স্টার্টিং পয়েন্ট স্যালারি পাবে তুমি সরকারি চাকরিতে জয়নিং করবে তুমি নব্বই দিনে এখানে সরকারি চাকরিতে জয়নিং করছো এখানে তুমি স নব্বই দিনে যখন তুমি সরকারি চাকরি জয়নিং করবে তখন থেকে তোমাদের ফার্স্ট স্যালারি হবে চুয়াত্তর হাজার টাকা এখানে তোমরা প্রথমে স্যালারি পেয়ে যাবে ডি এ গুড পে টোটাল এটা তো বাকি রয়েছেই তাহলে তুমি লাগবার এখানে প্রথমে স্টার্টিং পয়েন্ট আশির মতো তুমি স্যালারি পাচ্ছ তো অবশ্যই তোমাদের এই চাকরিটা করা উচিত আমার মনে হয় এখানে তোমরা দেখতে পাচ্ছ যেটা এজ লিমিট এখানে এজ লিমিট দেখতে পাচ্ছ আঠেরো থেকে যদি তোমাদের বয়স সাতাশের মধ্যে হয়ে থাকে তাহলে তো প্রত্যেকেই ইলিজিবেল এবং তোমরা যারা এসসিএসটি প্রার্থী তারা মতো প্রত্যেকে বয়সে ছাড় পেয়ে যাবে এখানে দেখতে পেয়ে যাবে যারা ইলেকশনের ছাড় পাচ্ছি বয়সের ছাড় যারা ওবিসি প্রার্থী তারা মতো তিন বছরের ছাড় আর যারা এস প্রার্থী তারা মতো পাঁচ বছরের ছাড় পাচ্ছ সরকারিভাবে এ বয়সে তোমরা ছাড় পাচ্ছ তোমরা যদি চাও তাহলে এই চাকরিটির ফায়দা তোমরা নিতে পারো যেহেতু নব্বই দিনের সরকারি চাকরি আমার মনে হয় না এই চাকরি তোমাদের করা উচিত এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন কী লাগছে সেটি তোমাদের সামনে আমরা তুলে ধরছি এখানে তোমরা দেখতে পেয়ে যাবে নিচে স্কুল ডাউন করে আসলে এখানে শিক্ষাগত যোগ্যতা যেটা চাও আছে এখানে কোয়ালিফিকেশন তুমি গ্র্যাজুয়েশন পাস করছো তাহলে এখানে তুমি আবেদন করতে পারবে এবং যারা সায়েন্স বিএ কমপ্লিট করছে তারাও আবেদন করতে পারবে আরেকটা প্রশ্ন যারা দু হাজার চব্বিশে উচ্চ মাধ্যমিক পাস করছো তারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও তোমাদের জন্য অথেন্টিক নিউজ তুমি যেন তা খুব দ্রুত সরকারি চাকরি পাও তাহলে তোমাদের জন্য সেরকম ভিডিও হেল্পফুল করার জন্য নিয়ে আসবো এবং যারা টেন পাস করছো তারাও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারবে তুমি দু হাজার চব্বিশের মাধ্যমিক দিয়ে থাকো কমেন্ট করে জানাও খুব দ্রুত ছিল সৎ চাকরি অল্প পড়াশোনায় যে চাকরি পেয়ে যাও তা তোমাদের অনেক লাভ এবং তোমাদের লাভবান হবে তো অবশ্যই কম্পিটিশন লেভেলটা থেকে তুমি অনেকটা এগিয়ে থাকবে তার জন্য বলছি তোমরা কমেন্ট করে জানো তোমাদের জন্য ইউনিক যেটা সরকারি চাকরি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে পেয়ে যাও খুব দ্রুত সেই সম্পর্কে চাকরি নিয়ে আমরা আলোচনা করব ফুল স্টেপ বাই ডিটেলসের ডিটেলসে এগুলো তোমাদের আলোচনা মতো করছে এখানে যে তোমাদের দুই নম্বর পদ এখানে তোমরা দেখতে পাচ্ছ কত ফাস্ট রিক্রুটমেন্ট করায় এআই তোমাদের বললাম নব্বই দিনের সরকারি চাকরি এটাকে তোমরা বিশ্বাস করতে পারছো না এখানে দেখে নাও কত ফাস্ট রিক্রুটমেন্ট করায় যদি দেখি এআই এটিসি জুনিয়র এক্সিকিউটিভের যেটা রিক্রুটমেন্ট চারশো ছিয়ানব্বইটা ভ্যাকান্সি দু হাজার তেইশে কত ফার্স্ট রিক্রুটমেন্ট করেছে এখানে অ্যাপ্লিকেশন ডেট দেখতে পাচ্ছ এক ন একই নভেম্বর যেখানে দু হাজার তেইশে তোমাদের বন্ধু অনলাইন আবেদন স্টার্ট হয়েছিল যেখানে তিরিশের তারিখ শেষ যেখানে নভেম্বর মাসের ত্রিশ তারিখ শেষ এবং এখানে তোমাদের লাস্ট ডেট তোমাদের এক্সাম ফিস যেটা তোমাদের আবেদনের মূল্য কাটাতে হয় সেটা তোমার তিরিশে এগারো নভেম্বর মাসের ত্রিশ তারিখে তোমাদের লাস্ট ডেট ছিল এখানে যেহেতু এক্সাম ডেট আমরা দেখি এখানে তোমরা এক্সাম ডেট দেখতে পেয়ে যাবে এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড এবং আনসার কি সম্পূর্ণ কিছু আলোচনা করে দিচ্ছি এইখানে তো দেখতে পাচ্ছ তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়েছিল বারো উনিশ মানে দেখো আবেদন করার পর তোমাদের উনিশ দিনের মধ্যে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড ছিল এবং এখানে সাতাশ তারিখে পরীক্ষা হয়েছিল যেখানে ডিসেম্বর মাসের সাতাশ তারিখে পরীক্ষা খুব অল্প সময়ের মধ্যে এবং এখানে আনসার কি পাবলিশ করা ছিল উনত্রিশ বারো দু হাজার মানে পরীক্ষা সাতাশ দিন হওয়ার পর তোমাদের চার ছয় দিনের মধ্যে চার দিনের মধ্যে তোমাদের আনসার কি পাবলিশ করা হয়েছিল সাত দু দিনের মধ্যে তোমাদের আনসার কি এখানে পাবলিশ করা হয় এখানে খুব দ্রুত রিক্রুটমেন্ট ফার্স্ট রিক্রুটমেন্ট করায় আর এখানে রেজাল্ট তোমাদের দুই দুই মানে ফেব্রুয়ারি মাসে তোমাদের পুরোপুরি ভাবে তোমাদের রিক্রুটমেন্ট এবং জয়িং করা নিয়েছিল বোঝা গেছে এখানে খুব ধরো নব্বই দিনে তুমি নব্বই দিনে সরকারি চাকরি পাচ্ছ তো আমার সেন্ট্রাল গভর্নমেন্টের তাহলে তোমাদের অবশ্যই আবেদন করা এটা তোমাদের লাইভ প্রুফ দেখালাম যে দু হাজার তেইশে কত ফার্স্ট রিক্রুটমেন্ট হয়েছে এবার যে আমরা একটা জিনিস লক্ষ্য করি তোমরা দেখতে পাচ্ছ দু হাজার বাইশে কত ফার্স্ট রিক্রুটমেন্ট হচ্ছে এটা তোমাদের আমি অফিসিয়ালি প্রুফ দেখাচ্ছি এটা হল অফিসিয়ালি প্রুফ এই ভ্যাকান্সিটা প্রত্যেক বছরে ছাড়া হয় কিন্তু এখানে সরকারি চাকরি পেতে নব্বই দিন মাত্র সময় লাগে এখন থেকে যদি হলে প্রিপারেশন নেওয়া যায় না তাহলে অবশ্যই তুমি সরকারি চাকরি হবে তুমি যে এক্সাম সিলেবাস সম্পূর্ণ ডিটেলসে ভিডিও চাও কমেন্ট করে জানাও আমি অবশ্যই ডিটেল তোমাদের কমেন্ট করে ভিডিও তোমাদের অবশ্যই বানিয়ে হেল্প করবো পাঁচটি যেটা সরকারি চাকরি আমরা আলোচনা করছি ভিডিও সম্পূর্ণ ওয়াচ করো এখানে দেখতে পাচ্ছ এআই তোমাদের এআই এটিসির ভ্যাকান্সি যেটা রয়েছে এটিসি যেখানে জুনিয়র এক্সিকিউটিভ তিনশো চৌষট্টিটা ভ্যাকান্সি দু হাজার বাইশের এটা এটা দেখতে পাচ্ছ তোমাদের বার ডিসেম্বর মাসের সাতাশ তারিখে ভ্যাকান্সি ছাড়ছিল লাস্ট ডেট একুশ তোমাদের এক জানুয়ারি মাসের একুশ তারিখে তোমাদের কিন্তু লাস্ট ডেট ছিল যেখানে এক্সাম পিস এখানে তোমাদের একুশ তারিখ লাস্ট ডেট ছিল এক্সাম ফিসের এখানে তোমাদের এক্সাম ডেট দেখতে পাচ্ছ কুড়ি থেকে কুড়ি আর একুশ এখানে দুদিন এক্সাম নেওয়া হয়েছিলো দু হাজার তেইশে ফেব্রুয়ারির এখানে অ্যাডমিট কার্ড দশ দুই দু হাজার বারো দেখো আবেদন করার মাত্র দশ দিন তোমরা তিরিশ দিন সময় পাইছিলে এক্সাম করার জন্য এক্সাম মানে পরীক্ষা দেওয়ার জন্য এখানে সিবিডি মোড় এক্সাম হয় কম্পিউটার বেসড এক্সাম হয় আর এখানে তোমাদের এভাবে এটি নিয়োগটি করে এখানে কোনো শারীরিক মাপযোগ উচ্চতা রান কোনো কিছুর প্রয়োজন পড়ে না তুমি মাত্র বেস্ট তুমি যদি কোয়ালিফিকেশন কমপ্লিট করছো তাহলে এখানে তুমি আবেদন করতে পারবে আশা করো প্রত্যেকের বোঝা যাচ্ছে এভাবে রিক্রুটমেন্টগুলো এগুলো দু হাজার কুড়ির রিক্রুটমেন্ট এভাবে তোমাদের দেখে নেবে এই নোটিশ আমরা যেটা অফিসিয়ালি এটা পিডিএফটি আমি এটা তোমাদের অবশ্যই টেলিগ্রাম চ্যানেল সেন্ড করছি সেখানে ফুল ডিটেলসে তোমরা এখানে চেক আউট করে নিতে পারবে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিও নিচে পেয়ে যাবে সেখানে তোমরা যুক্ত হতে টোটাল তোমাদের ফাইভ কে টেলিগ্রাম চ্যানেল সাবস্ক্রাইবার আছে মানে যুক্ত হয়ে যেতে প্রত্যেকটা আমরা অথেন্টিক নিউজ অফিসিয়াল নোটিশ প্রত্যেকটা আমরা প্রোভাইড করি আর ইউনিক ভিডিও আমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে পোস্ট করি যেখানে তোমরা প্রত্যেকেই নব্বই দিনে তোমরা সরকারি চাকরি পেতে পারো খুব অল্প সময়ে তুমি সরকারি চাকরি পেতে হলে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এখানে তোমাদের দেখে নেবে এইভাবে ফার্স্ট রিক্রুটমেন্ট করেছিল দু হাজার একুশে রিক্রুটমেন্ট এটা হলো দু হাজার রিক্রুটমেন্ট এই দু হাজার আঠেরো যেটা রিক্রুটমেন্ট হয়েছিল নশো আটটা ভ্যাকান্সি ছিল এটা দু হাজার একুশে তোমাদের কোনটা করানোর কথা কিন্তু এটা দু হাজার আঠেরোতে এটা দু হাজার একুশে জয়নিং যেহেতু করোনা ছিল দু হাজার কুড়িতে এটা কিন্তু প্রপারিভাবে জয়নিং ছিল এখানে এক বছর কেন লেট হয়েছিল কারণ করোনা মহামারী ছিল দু হাজার টোয়েন্টি 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 ওয়ার্সে মানে কুড়ি দু হাজার যেটা কুড়ি সাল সেটা তোমাদের করোনা মহামারী ছিল এই জন্য এই ভ্যাকান্সিটা লেট হয়েছিল কিন্তু রিক্রুটমেন্ট দু হাজার একুশে করেছে এটা সব থেকে ফার্স্ট রিক্রুটমেন্ট আমরা একটা জিনিস লক্ষ্য করলে তোমরা দেখতে পেয়ে যাবে এখানে অনেক কিন্তু চলে আসবে এখানে এক্সাম ডেট এখানে দেখতে পাচ্ছ যে উনত্রিশে উনত্রিশ তিরিশ তোমাদের কিন্তু এক্সাম ডেট করানো হয়েছিলো ডিসেম্বর তোমাদের চলছিলো যেহেতু আঠেরোটার প্যানেল সেটা তোমাদের একটু লেট হয়েছিল কারণ যেহেতু তোমরা জানো উনিশে তোমাদের ফর্ম ফিল আপ হলো তারপর রেজাল্ট হলো পাবলিশ হলো এবং অনেক কিছু বোধ ঝামেলা হয়ে গেছিলো কারণ করোনা মহামারীর জন্য কিছু ডিপার্টমেন্ট বন্ধ হয়ে গেলো সব ডিপার্টমেন্টই বন্ধ হয়ে গেছিলো যেহেতু তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট করাইছে কিন্তু ফার্স্ট রিক্রুটমেন্ট করাছে ভাই কোথায় এত এত দ্রুত তুমি সরকারি চাকরি পেতে হলে তাহলে এই তোমাদের এগুলো এআই তোমাদের নিয়ে পড়ে থাকতে হবে এ যদি তুমি সরকারি চাকরি পেয়ে যাও তাহলে তুমি লাভবত ভালো লেভেল একটা স্যালারি থাকছে এখানে দেখবো কোন কোন পোস্ট নিয়োগ করছে এটা হলো ভেরিয়াস পোস্ট এই ভিডিওটি দেখে মনে হবে না তুমি তো পাঁচটা সেম সেম আলোচনা করলে তো পাঁচটা সেম নয় মনোযোগ আরে দেখলে তুমি আলাদা আলাদা ডিপার্টমেন্ট দেখতে পেয়ে যাবে এখানে যেটা ভেরিয়াস পোস্ট এখানে তোমরা দেখতে পাচ্ছ জুনিয়র এক্সিকিউটিভ রয়েছে ইয়ার ট্রাফিক কন্ট্রোলার যেখানে তোমার জুনিয়র এক্সিকিউটিভ ফাইন্যান্সি জুনিয়র এক্সিকিউটিভ তোমার ফায়ার আর তোমার জুনিয়র এক্সিকিউটিভ তোমাদের এয়ারপোর্ট তোমাদের অপারেশন এখানে নিয়োগটি করায় এবং তোমাদের কিছু পোস্ট থাকছে আর জুনিয়র এক্সিকিউটিভ হিউম রিসার্চ যেখানে জুনিয়র এক্সিকিউটিভ তোমরা কমার্শিয়াল এ পদগুলোতে যেগুলো নিয়োগ করা তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো মেল ফিমেল প্রত্যেকেই যোগ্য এ ধরনের পদে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো প্রত্যেকেই এলিজিবল এটা হলো দুই নম্বর পদের ভ্যাকান্সি তাহলে এআই জুনিয়ার এক্সিকিউটিভ রিক্রুটমেন্ট এআই ধরছ এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া যেখানে মিনিস্ট্রিয়াল অফ সিভিল তোমাদের ইভেন্ট তোমাদের কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটাও একটা সরকারি চাকরি যেখানে তোমাদের তোমাদের এই রিক্রুটমেন্টই করায় তোমাদের এ এআই মানে হচ্ছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এই রিক্রুটমেন্টটি করে এটা হলো অফিসিয়াল একটা ড্যাশবোর্ডের নাম এটা তোমরা প্রত্যেকে সেন্ট্রাল গভর্নমেন্টের না তোমাদের একটা নাম থাকে সেই নামটি এখানে আলাদা আলাদা পোস্টে নিয়োগ করেন এটা কোন পোস্টে নিয়োগ করছে কমন গ্রেডার গ্রুপ সি পোস্ট মিল ফেল প্রত্যেকের যোগ্য এখানে স্যালারি সত্তর হাজার টাকা তুমি স্টার্টিং স্যালারি পাচ্ছ ডিএটিএ গুড পে টোটাল যদি মিলে আমরা ক্যালকুলেট করে দেখি না এখানে তুমি পঁচাত্তর তো প্লাস সামথিং স্যালারি পাচ্ছ পঁচাত্তর প্লাস তুমি এখানে সামথিং স্যালারি পাচ্ছো তো অবশ্যই তোমাদের আবেদন করা যায় এবং সরকারি চাকরি করা উচিত এখানে এজ লিমিট যেমন দেখতে পাচ্ছ যে তোমাদের এজ লিমিট আঠেরো থেকে সাতাশের মধ্যে হতে হবে যে এসসিএসটি প্রার্থী হয়ে থাকে তাহলে পাঁচ বছর ছাড় ও বিসি পার্স চলে তিন বছর ছাড় এখানে কোয়ালিফিকেশান তোমাদের গ্র্যাজুয়েশন পাস করছো তাহলে এখানে তুমি আবেদন করতে পারবে এটা দেখতে পাচ্ছ এআই জুনিয়র জুনিয়ার এক্সিকিউটিভ সিসি যেটা তোমাদের ভ্যাকান্সি কত খুব দ্রুত রিক্রুটমেন্ট করেছে এটা দু নম্বর পোস্টের উদাহরণ যে কত ফার্স্ট রিক্রুটমেন্ট করেছে এটা সিসি যে তিনশো বিয়াল্লিশটা ভ্যাকান্সি তোমাদের দেখতে পাচ্ছ দু হাজার তেইশের ভ্যাকান্সি এখানে অ্যাপ্লাই আট বারো তোমাদের কিন্তু এত খুব দ্রুত রিক্রুটমেন্ট করেছে আট পাঁচ দু হাজার তেইশে অনলাইন আবেদন স্টার্ট যেখানে তোমাদের কিন্তু এখানে এক মাস অনলাইন আবেদন চলে যেখানে তোমাদের নভেম নয় চার দু হাজার তেইশে আবেদন কিন্তু শেষ যেখানে তোমাদের আগস্টের পাঁচ তারিখে আবেদন স্টার্ট যেখানে তোমাদের সেপ্টেম্বরের চার তারিখে আবেদন শেষ এখানে এক্সাম ডেট তোমাদের তাই রয়েছে সেম রয়েছে এর মধ্যে তোমাদের প্রত্যেকে এক্সাম কিন্তু কমপ্লিট করতে হয় এখানে যদি নিচে স্কিল ডেভেল করেছে তোমরা এক্সাম ডেট তোমরা দেখতে পাচ্ছ পনেরো থেকে তিরিশ তিরিশ দিনের মধ্যে তোমাদের এক্সাম ডেট কন্টাক্ট করা হয়েছিল যেখানে অক্টোবর মাসে এক্সাম চলছিল এটা তোমাদের এক্সাম ভ্যালিডিটি নাম্বার যেখানে তোমাদের রেজাল্ট কিন্তু তেইশ এগারো দু তেইশে পাঁচ পাবলিশ করেছো নব্বই দিনে তুমি সরকারি চাকরি পাচ্ছ তোমাদের এগুলো উদাহরণ দেখাচ্ছে প্রুফ এটা হলো অফিসিয়াল প্রুফ দেখাচ্ছে অফিসিয়াল নোটিশ এগুলো তো প্রত্যেকটা অফিসিয়াল তোমাদের প্রুফ দেখা দিচ্ছি আমি এখানে কোন কোন ডিপার্টমেন্টে তুমি জব পোস্টিং পাবে দুই নম্বর পোস্টের ক্ষেত্রে এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের অপারেশন তোমার কমার্শিয়াল যেমন ল্যান্ড ম্যানেজমেন্ট এ সমস্ত পথ রয়েছে তোমরা পোস্ট পোস্টে তোমাদের চাল আবেদন করতে পারো যেখানে এয়ারপোর্ট সিকিউরিটি যেখানে তোমাদের প্রত্যেকটা ম্যানেজমেন্ট সার্ভিস রয়েছে যেখানে তোমাদের কমার্শিয়াল রয়েছে এয়ারপোর্ট তোমাদের এয়ারফোর্স অ্যান্ড কোম্পানির সিকিউরিটি যে সমস্ত পদে তুমি যোগ্য হবে নিজেকে গ্রহণযোগ্য বলে মনে করবে সে সমস্ত পদ্ধতি তোমরা আবেদন করতে পারছো এই ডিপার্টমেন্টগুলোতে তোমাদের জব পোস্টিং হবে যেখানে তোমাদের জব হবে এখানে তুমি পারমানেন্ট ষাট বছরের জন্য তুমি জব করতে পারবে এখানে পার্মানেন্ট জবায় ষাট বছরের জন্য কোনো নিয়োগ করে এরকম পার্মানেন্ট জবের ভ্যাকান্সি তারপরে দেখবো অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ এ পদের ক্ষেত্রে যেটা ভেরিয়াস পোস্টে নিয়োগ পরে কোন কোন পোস্ট রাখ থাকে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অফিসার জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট জুনিয়র এক্সিকিউটিভ তোমাদের কমন গ্রেটার এই সমস্ত পদ থেকে সব সব সি পোস্ট তারপর জুনিয়র এক্সিকিউটিভ ফাইন্যান্সি এবং তোমাদের থাকে জুনিয়র এক্সিকিউটিভ তোমাদের ফায়ার সার্ভিস তোমাদের জুনিয়র এক্সিকিউটিভ ল এই সমস্ত পদে নিয়োগ করে তোমরা এই সমস্ত পদ প্রত্যেকে আবেদন করতে পারবে যেটা হলো তিন নম্বর পদ এ পদের ক্ষেত্রে বহু প্রার্থী লাখো বাচ্চ অপেক্ষা করছে কারণ এখানে পরীক্ষা তো হয় না তাহলে তুমি সরকারি চাকরি হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট এই সুযোগটাকে হাত ছাড়া করা উচিত আমার তো মনে হয় করা উচিত নয় তো লাভের তোমার ফায়দ তুলতে হবে তাদের চ্যানেলটিকে তোমাদের সাবস্ক্রাইব করতে আমি বারম্বার করে বলি যে অথেন্টিক নিউজ পেতে চাও না তাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা অনেকটা হেল্পফুল বলে তোমাদের মনে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ এ এ আই তোমাদের ক্লাসে তো এল এস এটা আমার কোন ভ্যাকান্সি যে সিকিউরিটি স্ক্যানার রিক্রুটমেন্ট তোমরা বিভিন্ন বিমানবন্দর ডিপার্টমেন্টে তোমরা দেখতে পাবে যে কিছু মানুষ বিদেশ থেকে তোমার যে বাইরে থেকে যে গ্রাম বা বাড়িতে আসে তাদের চেকিং করা হয় যে কোনো কিছু ডুপ্লিকেট জিনিস নিয়ে আসছে কি না বা দু নম্বরী জিনিস এভাবে তোমাদের কালচার করে তোমার চেকিং করা হয় এটাকে বলে সিকিউরিটি স্ক্যানার পদের রিক্রুটমেন্ট এখানে তোমাদের এ আই এ তোমাদের এখানে নিয়োগটি করায় এ কোম্পানি এটা হলো তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের জব যেখানে সিকিউরিটি স্ক্যানার পথ যেখানে ফেসার ভ্যাকান্সি থাকছে কমন গ্রেটার গ্রুপসি পোস্ট এখানে মেল ফেল প্রত্যেকেই যোগ্য আর এখানে তোমাদের যেটা এজ লিমিট দেখবো না এটা হলো আঠেরো থেকে সাতাশ আঠেরো থেকে সাতাশ এখানে কোনো রকম পরীক্ষা হয় না এখন থেকে প্রস্তুতি নিতে হবে তারপরে তুমি যোগ্য হবে এখন থেকে যারা প্রস্তুতি নেবে তারা এখানে সরকারি চাকরি পাবে আমি বারম্বার করে কিন্তু বলছি এখানে যারা ও বিসি প্রার্থী তারা কিন্তু তিন বছর ছাড় এস সি এস টি তাহলে পাঁচ বছরের ছাড় এখানে কোয়ালিফিশন তুমি গ্র্যাজুয়েশন পাস করছো তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে যেটা দেখবো এটার খুব দ্রুত দু হাজার তেইশে কীভাবে রিক্রুটমেন্ট করেছে এখানে যদি দেখে যায় তো সিকিউরিটি স্ক্যানার পদে যেটা চারশোটা ভ্যাকান্সি দু হাজার তেইশে পাবলিশ করা হয়েছিল এখানে তোমাদের আগ তোমাদের কিন্তু এখানে আবেদন শুরু হয়েছে তোমাদের এখানে তোমাদের যেটা আবেদন শুরু হয়েছে আট তিন দু হাজার তেইশ থেকে আবেদন শুরু হয়েছে এখানে মার্চে তোমাদের আট তারিখ থেকে অনলাইন আবেদন শুরু যেখানে আবেদনের লাস্ট ডেট তোমার উনিশ তিন দু হাজার তেইশের মধ্যে আবেদন প্রক্রিয়া শেষ যেখানে তোমাদের কিন্তু মার্চের উনিশ তারিখে খুব দ্রুত অনলাইন অ্যাপ্লাই ডেট দেয় এবং অনলাইন আবেদন শেষ করে দেয় কারণ এখানে প্রচুর ছেলে প্রার্থী এখানে কিন্তু কম্পিটিশন অনেকটাই কম এখানে চারিদিকে অনেকজন যায় না বলছি এয়ারপোর্টের জব অনেকজন যেন যায় না এআই জব তো সেখানে অনেকজন যায় না এখানে এক্সাম তোমাদের ফিস কাটাতে হয় তোমাদের যেটা মানে আবেদনের মূল্য সেটা তোমাদের প্রত্যেকে পে করতে হয় তুমি যে ফিল ফুল ডিটেলসে ভিডিও চাও প্রত্যেকটারে তো কমেন্ট করে জানাও আমি ফুল ডিটেলসে ভিডিও দেবো আসলে তোমরা কমেন্ট করে যেন অবশ্যই দেবো এখানে কোনো রকম অ্যাডমিট কার্ড দেওয়া হয় না এখানে কোনো এক্সাম ডেট দেওয়া হয় না এখানে সরাসরি মেলের মাধ্যমে তোমাদের কিন্তু ইন্টারভিউ ডাক দেয় দিয়ে তোমাদের ইন্টারভিউ নিয়ে যেতে হবে যখন তুমি ইন্টারভিউর জন্য একটা তুমি মেল আসবে সেখানে তোমাদের পিডিএফ একটা পাতা আসে সেই পিডিএফটির পাতাটি বার করে তোমাদের কিন্তু মানে শো করতে হবে তারপর তোমাকে এক্সাম হলে তোমাদের প্রবেশ করতে দেবে মানে তোমাদের ইন্টারভিউ হলে আসার পর প্রত্যেকে বোঝা গেছে এখানে যদি দেখি তোমার স্যালারির মান এখানে কিন্তু প্রথমত তোমাদের তিন বছরের জন্য কন্টাক্ট করায় এখানে প্রথমত কত বছরের জন্য তিন বছর কন্টাক্ট করায় তিন বছর পর তোমাদের ষাট বছরের জন্য পারমানেন্ট করে নেয় তারপর ষাট বছর হয়ে যায় আসর প্রত্যেকের ক্লিয়ার হয়ে গেল এখানে স্যালারির মাঝে দেখি প্রথম যে ফার্স্ট ফার্স্ট যেটা পেমেন্ট পাবে সেটা তুমি তিরিশ হাজার টাকা এক বছর পাবে মানে অর্থাৎ বারো মাস তুমি তিরিশ হাজার স্যালারি পাবে তাহলে এবার তুমি বারো হাজার টাকা তুমি স্যালারি পাচ্ছ এক লক্ষ তো এক লক্ষ প্লাসে সামিং স্যালারি পাচ্ছো সেকেন্ড স্যালারি তুমি বত্রিশ হাজার টাকা পাচ্ছ তারপর থার্ড স্যালারি তুমি চৌত্রিশ হাজার টাকা স্যালারি পাচ্ছ পার মান্থ ষাট বছরের জন্য এই স্যালারিটা কিন্তু দেওয়া হবে তারপর ধীরে ধীরে তোমার পারমানেন্ট হবে তোমাদের কোনো ভ্যাকান্সি তোমার যখন তোমার স্যালারিটা তোমার হাউসফুল তোমার বেড়ে যাবে এগুলো প্রতিটা তোমাদের যে তিন বছর জন্য কন্ট্যাক্ট করা আছে তোমাদের ডিএ গুড পে টোটাল কীভাবে বাড়ানো হবে তাও পার তুমি যখন ষাট বছর চাকরি পেয়ে যাবে তোমাদের কীভাবে তোমাদের স্যালারি বাড়ানো হবে এখানে উল্লেখ করা হয়েছে দেখতে পাচ্ছো এখানে প্রতিটি উল্লেখ করা আছে এখানে প্লাস বারো যেখানে হেল্পফুল তোমাদের কিন্তু দেওয়া হবে নাইনটি প্লাস আর এইচ তোমাদের প্লাস টু দেওয়া হবে মানে হেল্পফুল তোমাদের রিচার্জের মানে টাকার পরিমাণটা বাড়ানো হবে তুমি চাও এ সমস্ত পদে আবেদন করতে পারো যেখানে চার নম্বর পদ নিয়ে যেটা আলোচনা করছি সেটা হলো অ্যাসিস্ট্যান্ট পদ এআই তোমাদের ক্লাসি অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি তোমাদের রিক্রুটমেন্ট যেখানে এই রিক্রুটমেন্ট্রি করা আছে সার্ভিস কমিটি লিমিটেড যেখানে এসটি তোমাদের অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটির ভ্যাকান্সি গ্রুপ সি পোস্ট মেল ফিমেল প্রত্যেকের যোগ্য আঠেরো থেকে তোমার সাতাশের মধ্যে হতে হবে এখানে এডুকেশনাল কলেকশন তুমি উচ্চ অধিক পাস করছো তাহলে আবেদন করতে পারছো এখানে ইলেকশন তোমাদের ও বিসি দিলে তিন বছর ছাড় এস সি এস টি পাঁচ বছরের ছাড় তুমি উচ্চ অধিক পাস করলে এখানে আবেদন করতে পারছো তুমি যদি উচ্চ অধিক পাশ করে থাকো তাহলে তুমি এ পদের ক্ষেত্রে যোগ্য এখানে মেল ফিমেল কোনো প্রত্যেকে আবেদনের যোগ্য রাজ্যের তেইশ জেলা থেকে আবেদন করতে পারছো অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ একটা ভালো মানের পদে নিয়োগ করাচ্ছে আমার মনে হয় যে এই পোস্টে তোমাদের অবশ্যই চাকরি করা উচিত এটা হলো এ এ আই আমরা প্রত্যেকেই জানি যে আমরা কি জানি যে প্রত্যেকটা কথায় আমরা কী বলতে পারি যে তোমাদের এসএসসি রয়েছে এমটিএসের এর ভ্যাকান্সি সিএচএস এর ভ্যাকান্সি ডাব্লিউবি পুলিশ লেডি কনস্টেবল কনস্টেবল কেউ কলকাতা পুলিশ এ সমস্ত আমরা ভ্যাকান্সি দেখতে পাচ্ছি প্রাইমারি টেট আমরা একটা জব ভ্যাকান্সি না লুকিয়ে রাখি সেই জব ভ্যাকান্সিটা কী সেটা হলো এ এআই জব এটা আমরা অনেকজনেই জানি না এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এটা হলো একটা ইউনিক জব তোমাদের অবশ্যই করা উচিত আমার মনে হয় এখানে যদি দেখি এখানে কীভাবে নিয়োগটি করায় এই ফার্স্ট রিক্রুটমেন্ট কীভাবে করায় এখানে হচ্ছে এ ক্লাসে যেটা রিক্রুটমেন্ট করায় তোমাদের সিকিউরিটি তোমাদের অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট চারশো ছত্রিশটি ভ্যাকান্সি দু হাজার তেইশ সংক্রান্তের অ্যাপ্লাইড ডেট তোমাদের অক্টোবর মাসে দু হাজার তেইশে কুড়ি তারিখ থেকে যেখানে লাস্ট ডেট নভেম্বর পনেরো তারিখে তোমাদের কোন দু হাজার তেইশে লাস্ট ডেট এখানে এক্সাম ফিস তোমরা দেখতে পাচ্ছ এখানে লাস্ট ডেট আর নভেম্বরে আসলে প্রত্যেকের বছর হয়েছে এখানে তোমাদের কিন্তু নভেম্বরে ফি কাটানোর লাস্ট ডেট ছিল সেখানে তোমাদের প্রত্যেকে কাটাতে হবে এখানে কিন্তু প্রথমত তিন বছরের কন্ট্রাক্ট চল নিয়ে করে তারপর তোমাদের ষাট বছর পারমানেন্ট পোস্ট করে নেয় তো তিন বছর কত টাকা স্যালারি দেওয়া হবে সেটি তোমাদের দেখে দিচ্ছি যারা অ্যাসিস্ট্যান্ট পদ আবেদন করবে ফার্স্ট স্যালারি একুশ হাজার পাঁচশো থেকে স্টার্ট বারো মাস অবধি তুমি স্যালারি পাচ্ছ এক বছর সেকেন্ড স্যালারি তুমি তোমার বারো মাসের জন্য বাইশ হাজার স্যালারি পাচ্ছ থার্ড বছর বাইশ হাজার পাঁচশো টাকা তুমি স্যালারি পাচ্ছ তোমাদের ভালো একটা বেতন বাড়ছে তারপর যখন পারমানেন্ট বেতন হয়ে তোমাদের লাখবার তিরিশ থেকে তোমরা পঁয়ত্রিশ হাজারটা পারমান্ট স্যালারি পাবে অবশ্যই তোমরা আবেদন করা উচিত এখানে ডিএ তোমাদের গুড পে টোটাল ইন্স্যুরেন্স উল্লেখ করা হয়েছে যেখানে প্রতিটি তথ্য এখানে তোমরা দেখতে পেয়ে যাচ্ছ প্রত্যেকটি তত্ত্ব উল্লেখ করা হচ্ছে আমরা প্রত্যেকটি তত ডিটেলসে আলোচনা করছে আর যেটা তোমাদের এ এ আই তোমাদের ক্লাসের সিকিউরিটি স্ক্যানারে যেটা ভ্যাকান্সি কিছুক্ষণ আগে তোমাদের আমি তিন নম্বর পোস্টে দেখালাম যে সিকিউরিটি স্ক্যানারের পদের ভ্যাকান্সি সেটা তোমাদের পাঁচ নম্বরে দেখাচ্ছে বলে তুমি সেম পদ কেন দেখাচ্ছো এখানে বছরে দুবার যেহেতু রিক্রুটমেন্ট হয় সেটা তোমাদের দুবার দেখানো আমার উচিত বছরে এ ভ্যাকান্সিটি দুবার পাবলিশ করায় দুবার নোটিফিকেশন জারি করে দুবার তোমাদের আবেদন করে এখানে কোনো রকম পরীক্ষা দিতে হয় না এখানে কোনো রকম পরীক্ষা দিতে হয় না তাহলে অবশ্যই তোমাদের আবেদন করা উচিত এখানে যেহেতু কোনো রকম পরীক্ষা দিতে হয় না নো এক্সাম এখানে তোমাদের সিকিউরিটি স্ক্যানের পদে ভ্যাকান্সি থাকে যেখানে প্রত্যেকে জব ফেসার জব কমন গ্রেটার গ্রুপ সি পোস্ট মেল ফেল প্রত্যেকে যা আঠারো থেকে সাতাশের মধ্যে বয়স হতে হয় তোমার ও বিসি হলে তিন বছর ছাড় এসসিএসটি হলে পাঁচ বছর ছাড় আর আমি বারবার করে রিকোয়েস্ট করছি যারা চ্যানেলে নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর এখানে একটা কথা বলে রাখি আমরা যেহেতু সরকারি ছবি পেতে চাই না নব্বই দিনের মধ্যে তাহলে এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আসর প্রত্যেকের বসে যে এখানে কোয়ালিফিকেশন তুমি গ্রাজুয়েশান পাস করছো তাহলে এখানে তুমি আবেদনের যোগ্য যারা গ্র্যাজুয়েশান পাস করছো তারা প্রত্যেকের যোগ্য যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করছো তাদের অবশ্যই বলছি তোমরা দু হাজার চব্বিশে যারা উচ্চ মাধ্যমিক মাধ্যমিক দিয়েছ অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও তোমাদের খুব দ্রুত ইউনিক জব সম্পর্কে আমরা আলোচনা করবো তুমি যদি খুব দ্রুত চাকরি পেতে চাও নব্বই দিনের মধ্যে তাহলে তুমি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও আশা করবো খুব দ্রুত তুমি সরকারি চাকরি পেয়ে যাবে তো এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আশা করো প্রত্যেকের বোঝা গেছে তোমাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও আর যদি পাঁচটি যে সরকারি চাকরি সম্পর্কে আলোচনা করলাম তুমি যদি ডিটেলসে ভিডিও চাও কত তো নম্বর ডিটেলসে ভিডিও চাচ্ছ সেটা কমেন্ট করে জানাও খুব দ্রুত ডিটেলসে আমি ভিডিও দেব আসার উপর তাহলে এ বলে আমরা এখানে ভিডিওটি শেষ করছি জয় হিন্দ জয় ভারত